কে কমরেড মাওশে তুমের 127তম জন্মদিন। আমরা আজকে এখানে রাজ্য দপ্তরে CPI-M এর এই জন্মদিন প্রতিপালন করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মাওশে তুম বলা যায় যে আমাদের এশিয়ান রিজিয়নে একটা পেছনে পড়া আধা সামন্ততান্ত্রিক আধা ঔপনিবেশিক দেশে গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে সমাজতন্ত্র নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। অর্থনীতি রাজনীতি ভারতের সঙ্গে বিভেদ থাকা সত্ত্বেও অনেক বৈসাদৃশ্য আছে, গরমিল আছে, কিন্তু কিছু মিলও আছে। তো সেই দিক থেকে নিশ্চিতভাবেই চীনের বিপ্লবের অভিজ্ঞতা এটা আমরা গ্রহণ করব, কিন্তু সঙ্গে সঙ্গে মাওশেতুংয়ের জীবিত থাকার সময়তেই বিপ্লব রপ্তানি করার একটা ভুল নীতি তারা গ্রহণ করেছিলেন চীনের পার্টি, এবং চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান ইত্যাদি স্লোগান দিয়ে অতি বাম বিচ্যুতির যে স্লোগান ভারতে কমিউনিস্ট আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করেছে, যারা আজকেও অতি বাম হঠকারিতার বিচ্যুতিতে রয়েছে, তাদের আমরা বিরোধিতা তখনও করেছি, আজকেও আমরা করছি। সোভিয়েত ইউনিয়ন থেকে শিক্ষা নিতে হবে, কিউবার বিপ্লব থেকে শিক্ষা নিতে হবে, চীনের বিপ্লব থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু ভারতীয় বিপ্লব, ভারতীয় সমাজের শ্রমজীবী মানুষের মুক্তির যে পথ, সেই পথ এখানকার মাটিতেই, এখান থেকেই এটা সংগ্রহ করতে হবে রস। এটা কাউকে অনুসরণ করলে চলবে না। সেই দিক থেকে তাঁদের চীন বিপ্লবের অভিজ্ঞতা, কমরেড মাওশেতুং তাঁর যে কৌশল, তাঁর যে মার্ক্সবাদ লেনিনবাদ প্রয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের জন্যেও প্রয়োজনীয়। তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের মতো করে আমাদের দেশে এই বিপ্লব সম্পন্ন করতে হবে। এখানে এখন বিশেষ করে ভারতের শাসক শ্রেণীগুলো, একসময় কংগ্রেস নেতৃত্বাধীন, পরবর্তী সময় এখন বিজেপির নেতৃত্বাধীন, চীন ভারত এই দুই দেশের জনগণের মধ্যে বিরোধ লাগানোর জন্যে একটা চেষ্টা হচ্ছে, এটা মার্কিন সাম্রাজ্যবাদী করছে। আমরা চাই চীন ভারত রাশিয়া এই তিনটা বড় শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আজকের দিনের যে নয়া উদারবাদী নীতি গোটা বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য তাদের দিকে, এটাকে পরিবর্তন করা সম্ভব। এই লক্ষ্যে চীন ভারত রাশিয়ার জনগণের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে আমরা জোরদার করতে চাই, এবং এইটা নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তার যে মানে মার্কিন স্ট্র্যাটেজির অংশ হিসেবে চীন বিরোধী অবস্থান গ্রহণ করা, বিশেষ করে RSS-এর, তার বিরোধিতা আমরা করি।